তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি দেখাবো কি করে মেটাসপ্লয়েডস ইনস্টল করতে হয় ইন আওয়ার ভার্চুয়াল মেশিন। তো মেটাসপ্লয়েড আমরা কি কারণে ইউজ করি, ওটা একটা ভালনারেবল ওএস যেটার মধ্যে আমরা বিভিন্ন রকম পেনট্রেশন টেস্টিং করবো, ঠিক আছে? মানে বিভিন্ন রকম অ্যাটাক্স ওটার উপর বিভিন্ন রকম টেস্টিং করতে পারবো, ঠিক আছে? ওটা একটা ভালনারেবল মেশিন, মানে ওর মধ্যে অলরেডি কিছু খামি হয়। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, পুরোপুরি ওয়াচ করো। আর কৃষ্ণনগরের বারাদুল মেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে, সবাই দেখতে আসতে ভুলবে না। সো এট ফার্স্ট তোমাদের যে ম্যানেজারটা লাগবে, এটা আগে ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে এটা, মেটাসপ্লয়েড লিনাক্স 2.2। তুমি জাস্ট ডিরেক্ট গুগলে যাও, এটাকে তুমি ডাইরেক্ট এখানে ডাউনলোড লিঙ্কে চলে যাবে। এখান থেকে তুমি ডাউনলোড করার পরে এটাকে তোমাকে আগে আমার যে আমার ডাউনলোড করা আছে তার জন্য আমি ডাউনলোড করলাম না, তো এখান থেকে নিয়ে তোমাকে আগে কোথাও একটা এক্সপোর্ট করতে হবে, মানে এক্সট্রাক্ট করতে হবে ফাইলটাকে। তো দেখে থাকো পুরো প্রসেসটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওগুলো খুব ভালো করে বানাচ্ছি, খুব ক্লিয়ার কনসেপ্ট ইউজ করছি যাতে তোমরা বুঝতে পারো প্রপারলি। তো লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর শেয়ার করতে একদমই ভুলবে না। ফার্স্ট এখানে তোমার যদি উইন্ডোজ হয়, তুমি উইন্ডোজ এর মধ্যে ফাইলগুলো দেখতে পারবে। এই দেখো আমি এখন উইন্ডোজ ইউজ করছি যেহেতু, তো আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এক্সট্রাক্ট অল ফাইল লোকেশন, আমি একটা লোকেশন সিলেক্ট করে নিই, তোমার যেখানে ফাঁকা থাকবে যে টাইপটা, মানে যেখানে বেশি স্পেস আছে সেখানে বি মেশিন বলে আমি সেট করলাম। এখানে আমি এটাকে অ্যাড, এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার তোমাদের জাস্ট এই ফোল্ডারের মধ্যে যেতে হবে। যাওয়ার পরে দেখো এই যে অপশনটা, এই যে অপশনটা তোমরা যদি না দেখতে পারো আমি একটু বড় করে দিই। এই যে অপশনটাকে এখানে রাইট ক্লিক করো, এখানে যে মেটা স্প্লয়েড লেখা রয়েছে এখানে রাইট ক্লিক করো, ওপেন ডিরেক্ট রাইট ক্লিক করার সাথে সাথে চলে আসবে। এর তোমাকে অটোমেটিকলি তোমার নিজের ভার্চুয়াল মেশিন সেট আপ করো, তো কিছু সময় নিচ্ছে। এরকম ভার্চুয়াল মেশিনটা সেট আপ হয়ে গেছে। এবার তুমি জাস্ট তুমি নিজের সেটিং মেশিনটাকে একটু আপডেট করে দিতে পারো। যেমন এটা আমার বাই ডিফল্ট 1 GB দিয়েছে, 28 8 GB রম হার্ড ডিস্ক দিয়েছে, 1 GB একটা প্রসেসর দিয়েছে, 512 MB র্যাম দিয়েছে, আর 8 GB হার্ড ডিস্ক দিয়েছে। তো তোমরা তোমাদের নিজেদের মন মতো তোমরা কাজ করে নিতে পারো। এখানে আমি ডিরেক্ট পাওয়ার মেশিন অন করবো। যদি তোমাদের কাছে এটা না থাকে তাহলে তুমি আই কপি ডিট ক্লিক করবে, দেন এটা সেট আপ হতে কিছুক্ষণ সময় নেবে। আর এটা ভিএমওয়্যারকে ফুল স্ক্রিনে করার শর্টকাট কি হলো, কন্ট্রোল অল্ট এন্টার, ফুল স্ক্রিন হয়ে যাবে, স্টার্ট হচ্ছে মেশিনটা সবে মতো। পুরো ভিডিওটা ওয়াচ করো, আমি একদম কোনো স্কিপ না করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ হাউ টু কি করে করতে পারো, তোমার কম ইয়েতে কি করে বুঝছো, কম শব্দে। এটার উপরে আমরা নানা রকমের অ্যাটাক্স করবো, যেমন ওয়াইফাই এর অ্যাটাক, মানে এআরপি অ্যাটাক্স গুলো যেগুলো আছে সব আস্তে আস্তে আমি তোমাদেরকে এক্সপ্লোর করাবো কি করে কি কাজ করছে। শুধু তোমরা কন্টিনিউয়াস ভিডিওগুলো দেখতে থাকো, যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো পুরোপুরি পর্যন্ত ওটাকে ফিল করার। আর এখানে আমাকে লগ ইন করতে হবে ফার্স্টে, তাহলে এখানে লেখো এম
পাসওয়ার্ডও একই থাকবে, MSFATMIN। এটা হিট করো, জাস্ট দেখো মেটাসপ্লয়েড যে আমাদের ভার্নেবল মেশিনটা ছিল সেটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা আমি একদম এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ প্রুফ যদি আমি তোমাদের উপর অতিরিক্ত জিনিস দেখাতে থাকি এটা ওভারলোডের জন্য থাকবে। আজকের জন্য এইটুকুনি। এটাকে কী করে পাওয়ার অফ করতে হয় সেটা আগে দেখে না, আমরা একবার রুট ডিরেক্টরিতে অ্যাক্সেস দিয়েছিলাম, তো এরপরে তোমরা ওটাকে অটোমেটিকলি এখান থেকে ভার্চুয়াল বক্সের জন্য এখানে তুমি কন্ট্রোল অল্ট ইউজ করে এন্টার হিট করে এটাকে তুমি ডিরেক্টলি পাওয়ার অফ করতে পারো। আর মাউস কার্সারটা অন করানোর জন্য কন্ট্রোল অল্ট এর শর্টকাট কি এখান থেকে ডিরেক্ট পাওয়ার অফ করে দাও। দ্যাটস অল, আর কিছু না, আজকের জন্য এইটুকুনি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের কোন জায়গাটা প্রবলেম হচ্ছে। আমি তোমাদের ওই প্রবলেমগুলো সলভ করার পুরোপুরি চেষ্টা করবো। থ্যাংকস ফর ওয়াচিং।